অধ্যাপক মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসার ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে পেয়েছেন খ্যাতি এবং সম্মান কিন্তু একই সাথে বাংলাদেশে নানা কারণে তাকে বিতর্কের মুখোমুখি হতে হয়েছে সরকারের পক্ষ থেকে তার অনেক সমালোচনা হয়েছে তার বিরুদ্ধে হয়েছে শতাধিক মামলা এমনকি দণ্ডপ্রাপ্তও হয়েছেন তিনি এসব নিয়ে তিনি কি বলবেন বিবিসি বাংলার বিশেষ সাক্ষাৎকারে আমি মির সাব্বির আজ শুনবো তার মুখ থেকে বিবিসি বাংলার সাক্ষাৎকারে আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমার পক্ষ থেকেও ধন্যবাদ আপনি আসার জন্য প্রথমেই আপনার থেকে জানতে চাই কেমন আছেন আপনি খুব ভালো না এই পরিস্থিতিতে খুব সুখে থাকার সুযোগ নাই নানা চাপের মুখে আছি নানা রকমের আশঙ্কা চারদিকে ছড়িয়ে আছে কাজ এর মধ্যেই আছি আপনার এবং আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে এবং একটা মামলায় আপনাকে কারাদণ্ডও দেওয়া হয়েছে তো এই মামলাগুলো এখন কি অবস্থায় রয়েছে এবং আপনার কি কারাগারে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা ওইটা তো পরিষ্কার সম্ভাবনা আছে একটা হলো লেবার কোর্টের কেস যেটাতে আমাদের ছয় মাস কারাদণ্ড অলরেডি দেওয়া হয়েছে এবং সেটা বেই আমি বেইলে আছি জামিনে আছি এখন আরেকটা হলো দুর্নীতি দমন কমিশনের আমাদের বিরুদ্ধে মামলা করেছে ওইটাও অপরাধে আমি আমরা জেলখানায় যেতে পারি তারা আমাদেরকে আমরা জামিন চাইবো জামিন না দিলে আবার সেটার কারণে আমরা তো মাপ পেলো আটটাতে হয়তো আটকে গেলাম যে আমাদেরকে কারাগারে পাঠিয়ে দিল অর্থাৎ এগুলোর সম্ভাবনা আছে আদালতে যাওয়া মানে হলো কারণ আদালতের ইচ্ছা আমাদেরকে জেলখানায় পাঠাবে নাকি আমাদেরকে কিছুদের জন্য আবার জামিন দেবে এটাই আপনার দণ্ডপ্রাপ্ত হওয়া এবং কারাগারে যাওয়ার যে একটা শঙ্কার কথা বলছেন সব সবসময় আছে তা আপনার ব্যক্তিগত জীবনে কি প্রভাব পড়ছে না না ভাবে প্রভাব পড়ে এটা তো ব্যক্তিগত জীবনে সব কিছু তৎনাচ অবস্থায় থাকে আমার স্ত্রী একজন ডিমেনশিয়ার রোগী সে কিছু স্মরণ করে না কিছু বুঝতে পারে না জানে না তার দেখাশোনার দায়িত্ব আমার উপরে এসে পড়ে সে আমাকে চালার কাউকে চেনেও না বুঝেও না তাকে খাওয়ানোর থেকে শুরু করে তাকে বিছানায় পর দেওয়া তাকে টয়লেটে নিয়ে যাওয়া সব কিছুর দায়িত্ব আমার এখন আমি চলে গেলে তার অবস্থাটা কী হবে আমি না হয় এক এক সপ্তাহের জন্য চলে গেলাম সেটা একরকমের জিনিস হয় আমি যদি এক মাসের জন্য চলে যাই তার কি অবস্থা হবে সে তো কাউকে চিনতেছে না সেই জাহিননগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের চেয়ারম্যান ছিল ডিপার্টমেন্টের প্রফেসর ছিল বহুদিন ধরে এখন দিবেন সি অসহায় মানুষ এটা শিশুর মতো মানুষ ঠিক যে এই হলো আমাদের পরিস্থিতি এটা পারিবারিকভাবে এরকম আমার মেয়ে সকালবেলা জেগে উঠলে আমার বাবাকে কি নিয়ে গেল নাকি আজকে তার একটা নাইট মতো ব্যবস্থা এই হলো পরিস্থিতি এটা ব্যক্তিগত জীবনের বিষয় আমার আমি কোনো প্ল্যান প্রোগ্রাম করতে পারছেন না রোববারে সোমবারে কী করবেন আমি বুঝতে পারতেছেন না সোমবারে কেন কী করবেন যেহেতু আপনি জানেন না এটা কাজে অনিশ্চয়তা শুধু আমার আমার সঙ্গে যারা জড়িত আমার সঙ্গে যারা কাজ করে তাদের সবার জন্য আমরা অবৈতনিক আমরা কোনো বেতন নিই না ভাতা নিই না কার ঠেকা পড়ছে বা এইসব প্রতিষ্ঠানের মধ্যে যারা দান মানুষের সাহায্য করার জন্য এসব প্রতিষ্ঠান করে করতে গিয়ে আমি গেলাম আমার সংসার গেলো আমার মেয়ের ভবিষ্যৎ গেল আমাকে দেখলে লোকে ভয় পায় এটা তো আসামি মানুষ যাওয়া দেওয়া জায়গা দেওয়াতে ঠিক হবে না ভয় পাচ্ছে ভয় পাবে স্বাভাবিক ভয় পাবে আপনার মেয়ের বিয়ে হবে না তো ভবিষ্যতে আপনি তো দণ্ডপ্রাপ্ত আসামি এর সম্প্রতি আপনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে আপনি বলেছেন যে আপনার প্রতিষ্ঠিত আটটি প্রতিষ্ঠান জবরদখলের একটি চেষ্টা হচ্ছে এবং সেই চেষ্টাটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এখন আমি আমরা যেখানে বসে কথা বলছি সেটি সেই আপনার সেই গ্রামীণ টেলিকম ভবন ভবন এখানে আপনি এখন রয়েছেন তার মানে কি সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে এখন আপনার নিয়ন্ত্রণে রয়েছে এখন তো আপনার আছে এখানে কোনো সমস্যা নেই তবে ভবিষ্যতে কি হবে আমরা জানি না এটা হঠাৎ করে আমাদের কাছে এই জিনিসটি আসলো একদল লোক পঁয়ত্রিশ জন লোক আমাদের বিল্ডিংয়ের মধ্যে ঢোকা আরম্ভ করলো রিসেপশন প্রসিজিওর আছে সেটা মানলো না চিৎকার করে সবারই হুকুম দিতে আরম্ভ করলো ডিঙ্গিয়ে আমাদের রিসেপশন ব্যারিয়ার যেগুলো সেগুলো ডিঙ্গিয়ে লাফিয়ে হুলস্থুল করে ভেতরে ঢুকতে আরম্ভ করলো তাদের বক্তব্য কত যেতে যেতে যেটা বললো যে আমরা গ্রামীণ ব্যাঙ্ক থেকে এসেছি গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যানের চিঠি নিয়ে এসেছি এখানে অনেকগুলো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট পরিবর্তন হয়ে গেছে আমরা চেয়ারম্যান পরিবর্তন করে দিয়েছি আমরা নতুন বোর্ড মেম্বার করে দিয়েছি তো করতে করতে যে সমস্ত প্রতিষ্ঠানের পক্ষে এগুলো করা হয়েছে জন্য এটা করা হয়েছে তাদের অফিসগুলোর দিকে ধাওয়া করলো তোরও খুব ভয় পেয়ে গেল এরকম একটা হামলার করার মতো মুড় দিয়ে আসছে চেঁচামেচি করছে গালি গালাজ করছে সন্ত্রস্ত হয়ে গেছে বিশেষ করে মহিলারা যারা কাজ করছে এখানে অনেক মহিলা কাজ করে তারা খুব সন্ত্রস্ত হয়ে গেছে এটা প্যানিক সৃষ্টি করেছে তা আমরা বোঝার চেষ্টা করলাম কি হচ্ছে তারা বলতে চিটি আসছে চিঠি না আসা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে আমাদের গেট বন্ধ করে দিল আমাদের লোক যেতে পারবে না বাইরের লোকটাকে আইডেন্টিফিকেশন দিয়ে তারা বাইরের লোক যাবে কেন হচ্ছিল মানে আপনার কি ধারণা এই এই পুরো যে কর্মকাণ্ডটা হচ্ছিল আপনি বললেন ব্যাখ্যা করলেন কেন হচ্ছিল সেটা এখন মনে হচ্ছে তখন তো বুঝতে পারি না কি বেশি আমাদের ধারণার বাইরে এগুলো যে এরকম সভ্য সমাজে এরকম একটা কাণ্ড হতে পারে এরকম একটা প্রতিষ্ঠানের সঙ্গে তাও গ্রামীণ ব্যাংকের নাম দিয়ে গ্রামীণ ব্যাংক একজন আমাদের আমার হাতে গড়া প্রতিষ্ঠান তারা এসে আমাদের উপর হামলা করবে এটা তো চিন্তাই করতে পারি না সরকার আমাকে ওখান থেকে বের করে দিয়েছে সেটা ঠিক তার যা হচ্ছে করেছে কিন্তু তাই বলে গ্রামীণ ব্যাংক কেন আমার উপর হামলা করতে আসবে তাদের বক্তব্য হলে এখন যে অবস্থায় যে এগুলো প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠান এগুলো ছেড়ে দিতে হবে তো ছেড়ে দিতে হলে তো এদের হামলা করে ছেড়ে দেওয়ার তো বিষয় না এটার এটার নিয়ম কানুন আছে কীভাবে করতে হয় এটা এটা তো হামলা জবরদস্তি জবরদখল এদিকে চলে গেলেন এটা এটা তো হয় না এটা আমাদেরকে খুব আহত করলো যে এটা কি ধরনের ব্যবহার হলো সেই অবস্থা থেকে পরিবর্তনটা কিভাবে হলো যে এখন যেটা বললেন যে এখন সেই যে প্রচেষ্টাটা থেমে গেছে বা নেই নাকি নাকি থামেনি আমরা চোখে দেখছি না থাকলেও থাকতে পারে আমরা তো জানি না পরের দিন কি হবে প্রেস কনফারেন্স আমাদের লোকজনকে বাইরে রেখে না কাউকে সাড়ে এগারোটার সময় হঠাৎ দেখা গেল যে সব মিশে গেল চলে গেল ফাঁকা হয়ে গেল যেহেতু বারোটার সময় খুব সম্ভব এটাই কারণ হবে বারোটার সময় যেহেতু প্রেস কনফারেন্স তারা প্রেসের সম্মুখীন বোধ হতে চায়নি তো যেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনার অভিযোগ যে গ্রামীণ ব্যাংক এটি আপনারই প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান আপনার হাতেই প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান এবং দু সালে যখন আপনি নোবেল পুরস্কার পান শান্তিতে নোবেল পুরস্কার পান একই সাথে গ্রামীণ ব্যাঙ্কও নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিল তো এই যে নোবেল বিজয়ী একটি প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তি তার মধ্যে এখন একটা বৈরিক সম্পর্ক তৈরি হয়েছে অদ্ভুত কথা না কি অসম্ভব একটা কথা যে আমরা দুজনে একই একই স্থানে জন্ম একই কারণে আমরা দুই ভাগে একই পুরস্কার পেলাম কি গভীর সম্পর্ক হওয়ার কথা ছিল অঙ্গাঙ্গী সম্পর্ক হওয়ার কথা ছিল এখন এটা জঙ্গিভাব হয়ে হামলা করার রূপে চলে এসছে কোথার থেকে কোথায় গড়িয়ে গেছে জিনিস কেন হলো এগুলো কেন হয়েছে সেটাই তো আমার প্রশ্ন কেন হচ্ছে কী জিনিস যেটা ভদ্রভাবে একজন ফোন করে বলি ভাই আমার আসি আমাদের একটা বিষয় আছে আমরা সব আলাপ করি আরব করে দেখত যে হ্যাঁ আইনকান কারণ তাদের ধারণা হলো যে যদি হয়ে থাকে ধারণা যদি হয়ে থাকে যে এটা তাদের প্রতিষ্ঠান তো এই আমি তো বাংলা গ্রামীণ ব্যাংক ছেড়ে এসেছি কত বছর হয়ে গেল এগারো সালে ছেড়ে এগারো সালে এগারো হলো চব্বিশ সাল এতদিন হয়ে গেল এতদিন এই প্রশ্ন ওঠে নাই কেন আপনাদের যদি এতই মনে হয় যে এটা আপনাদের প্রতিষ্ঠান হঠাৎ আজকে জেগে উঠতেন কেন এটাতে তো এক যে বিষয়টা বলছিলাম যে এই এখন একটা নোবেল বিজয়ী প্রতিষ্ঠান এবং যে ব্যক্তির যে একটা বৈদিক সম্পর্ক একটা দ্বন্দ্ব এখন আমরা দেখছি এটা নিয়ে আপনার কি কোনো মানে খারাপ লাগে খুব দুঃখজনক তো বাংলাদেশে নোবেল পুরস্কার আসলো সবার মনে এত আনন্দ আনন্দের ফোয়ারা হয়ে গেছে সারা বাংলাদেশ জুড়ে বহুদিন ধরে এই আনন্দ চলেছে মানুষের সঙ্গে দেখা হলে বলতে দিন যেদিন আপনি নোবেল পুরস্কার পেয়েছিলাম আপনি আমি সেদিন ওই মুখ জায়গায় ছিলাম আমি আমার অফিসে ছিলাম আমি আমার ক্লাসে ছিলাম আমি আমার ব্যবসাতে ছিলাম স্মৃতিটা এমন গভীরভাবে গেঁথে গেছে তার এটা এটা স্মরণ না করে সে পারতেছে না দেখা যায় এই এমন একটা প্রতিষ্ঠান যে যেটা সকল মানুষের বাংলাদেশি যত মানুষ আছে সবার মনে এমনকি বাংলার বাংলাদেশিরাও এত খুশি তারা বাঙালিরাও এত খুশি যে এখানে একটা নোবেল পুরস্কার পেয়েছি এবং সেটা এমন একটা জিনিস যেটা সারা পৃথিবীর জন্য গ্রহণযোগ্য জিনিস এমন না যে আমি একটা আবিষ্কার করেছি এটা আমার ডেব্রোটারিদের জন্য ভালো এরকম তো না এটা হলো সবার মানুষের জন্য গরিবের জন্য ইত্যাদি গরিব যেহেতু সারা দুনিয়া জুড়ে আছে সবাই এটা লোভে নিল আইডিয়াতে সাংঘাতিক একটা আকর্ষণীয় জিনিস তারা বলবে যে এটা আমাদের জন্য কাজে লাগবে এটা কাজে লাগার মতো পুরস্কার তো সেই জায়গা থেকে এখন এসে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে যে আপনার নামে এখন আপনার এবং আপনার প্রতিষ্ঠানের নামে শতাধিক মামলা আছে আপনি একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছেন এই পরিবর্তনটা কিভাবে সবাই আমাদের দিক থেকে কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন হয়তো যারা আমাদেরকে আক্রমণ করছে তাদের দিক থেকে হয়েছে তারা মনে করছে যে আমরা খুব অনিষ্টকারী একটা প্রতিষ্ঠান বা কিছু একটা তাদের ধারণার মধ্যে এসছে যে ধারণার কারণ এটা কোনো ব্যাখ্যা নেই তো আমরা তো কারো অপকার করার জন্য করছি করছি না যদিও বলা হচ্ছে আমরা অপকার করছি আমার বলা হচ্ছে যে আমরা ব্লাড সাকার যে আমরা রক্ত চষা আমরা রক্তাচা মানুষ তো ঠিক আছে রক্ত রক্তচা তখনকার দিনে যখন আমরা শুরু করছি লোকে বলতো রক্ত চুষতেছে ইত্যাদি ইত্যাদি এখন তো সবাই করছে সরকারও করছে সরকার টাকা দিচ্ছে সরকার নিয়ম নীতি করে দিচ্ছে তো কে কার রক্ত চুষতেছে এটা তো না এটা যে নোবেল বিজয়ের আগে থেকে আপনার একটা পরিচিত ছিল পরিচিতি ছিল সারা বিশ্বে গরিবের ব্যাংকার হিসেবে হ্যাঁ এবং আপনার একটা বেশ সম্মানের জায়গা ছিল এবং আছে একই সাথে দেশের ভেতরে একটা পাল্টা প্রচারণা আছে আপনাকে স্বয়ং প্রধানমন্ত্রী হিসেবে কয়েকবার বলেছেন আপনি যে বলা হয়েছে সারা জীবন ধরে বলে যাচ্ছে এবং তার যে রাজনৈতিক সমর্থক কর্মী হ্যাঁ তারা তাদের অনেক ভাবেই কথা বলে তো এটা আপনার কাছে কেমন লাগে খুব কষ্ট লাগে যে জিনিস বাংলাদেশের জন্য নোবেল পুরস্কার এনে দিল সেই দেশের প্রধানমন্ত্রী এরকম তাকে হেলা করবে ত্যাচ্ছন্ন করবে অপমান করবে এটা তো কারো ভাল লাগার কথা না দেশের মানুষেরও ভাল লাগার কথা না আমাদের তো নই আমরা এটা সৃষ্টি করেছি আমাদের হাতে গড়েছে এটা ভুল থাকলে প্রতিষ্ঠান আছে প্রাতিষ্ঠানিক সমাধান আছে বা গ্রামীণ ব্যাংকের এখন এখন তো নানা প্রতিষ্ঠান হয়ে গেছে মাইক্রোক্রেডিটের গ্রামীণ ব্যাংকের এখনও সুদের হার হলো সর্বনিম্ন যত আছে তাদের মধ্যে এবং সুদের হার নিয়ন্ত্রণ করার দায়িত্ব হলো মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কাছে এটা আর কারো কাছে না কাজে যেটা সরকারের প্রতিষ্ঠান সরকার তো বলতে এর বেশি নিতে পারবে না ফুরে গেছে না কথা না কিন্তু আপনার বিষয় যে এই যে সুৎক্ষর এবং যেটা আপনিও বলছিলেন রক্তচায় কথাগুলো বলা হয় আপনার কি মনে হয় এর ফলে মানুষের মধ্যে আপনার সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি হবে না অবশ্যই হবে একটা প্রধানমন্ত্রী একটা কথা বারে বারে যদি বলে মানুষ এটা মানুষের মনে গেঁথে যাবে তো এটা মানুষ মনে করবে যে লোকটা তো খারাপ লোক এ তো দেশের অনিষ্ট করছে কাজে আমার দিকে তাকালে বলতে সুৎক্ষর ধরো তারে মনে হয় সেই সেটা হয়েছে অনেক ক্ষেত্রে আমার সামনে কেউ বলে নাই সবাই দুঃখ প্রকাশ করেছে যে এরকম আমার সামনে যাদের সঙ্গে আমার দেখা হয় তারা দুঃখ প্রকাশ করে যে প্রধানমন্ত্রী এরকম কি করে এরকম কথাবার্তা বলে তো কোনো নাই নাই সমাপ্তি বলেই কেন বলেন আপনি কখনো জানেন আমার বড় প্রশ্ন আমি আরও জানতে ইচ্ছে করে উনি কেন বলেন এটা একটা মানুষকে হেও করা ছাড়া তার কোনো কারণ দেখছি না আমি গ্রামীণ ব্যাংক সুদ খেতে পারে গ্রামীণ ব্যাংক হলো গরিব মানুষের মালিকানা একটা প্রতিষ্ঠান সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার হলো গ্রামীণ ব্যাংকের সদস্যদের মালিকানা তো সূর্য খেয়ে থাকে তো গরিব মানুষই কাছে গরিব মহিলারা কাছে আমি মাঝখান থেকে সুদ করে হয়ে গেলাম কেন আমি তো একজন ব্যবস্থাপক আমি কাজ চালাই এটার পরিচালনা করে আমাকে ব্যক্তিগতভাবে সুদ করব বলবে কেন গ্রামীণ ব্যাংক থেকে যখন আপনি চলে গেলেন বা চলে যেতে হলো দু হাজার এগারো সালে এরপর থেকে আমরা এই দেখেছি বিভিন্ন সময় দেখেছি কিন্তু আপনাদের মধ্যে বা কখনো কোনো যোগাযোগ হয়েছে বা যোগাযোগের চেষ্টা হয়েছে না আমাদের সঙ্গে তো কেউ যোগাযোগ করে নেই না আমি বলছি যে সরকারের সাথে আপনার বা সরকার প্রধানের সাথে আপনার কোনো ধরনের যোগাযোগ কখনো কোনো যোগাযোগ হয়নি কখনো কোনো যোগাযোগ এটা হয়নি এর আগে এই সরকারি একসময় ক্ষমতায় ছিল এই যে গ্রামীণ টেলিকম থেকে শুরু করে আপনার অনেক প্রতিষ্ঠান সেই সময়টাতেই বিকশিত হয়েছে আমি যেহেতু যদি তুলনা করে থাকি গ্রামীণ টেলিকম কার্যকরভাবে যাত্রা শুরু করেছিল উনিশশো সাতানব্বই সালে সানব্বই তখন যে বর্তমান যে দল ক্ষমতায় আছে তারাই তখন ক্ষমতায় ছিল এবং তখন আপনারা একসাথে কাজও করেছেন হুম তো এই সেই সম্পর্ক থেকে ছেদটা কোথায় পড়লো আমাদের দিক থেকে তো কোনো ছেদ পড়ে নাই যারা ছেদ স্থাপন করেছেন তারা হয়তো বলতে পারবেন কোন মুহূর্তে এটা হলো আমরা তো যথারীতি কাজ করে যাচ্ছিলাম এবং যাচ্ছি নীতির আমাদের নীতির কোনো পরিবর্তন হয় নাই আমরা যেভাবে কাজ করি সেভাবে কাজ করছি কী জিনিসে স্খলন হলো যে কারণে প্রধানমন্ত্রীর মাথায় আসলো যে এটা তো ঠিক ঠিক জিনিস না এটাকে তো আক্রমণ করতে হবে এটাকে তো দমাতে হবে আপনার কি মনে হয় এর পেছনে একটা কারণ যে ওয়ান ইলেভেনের সময় যখন দুই নেত্রীকে বাদ দিয়ে একটা রাজনীতির চেষ্টা চলছিল এবং সেই সময় আপনার একটা আপনি একটা দল গঠনের একটা প্রচেষ্টা ছিল নাগরিক শক্তি সেই সেই সময়ের এই সামরিক বা সেনা সমর্থিত সরকারের অধীনে সেই চেষ্টা সেটা কি একটা কারণ হতে পারে আমি দল করছি সেটা কিন্তু সেটার সঙ্গে এটাও দেখতে হবে সেই সেনা সমর্থিত সরকার যেটা বলছেন সেই সেনা বাহিনী তো আমার কাছেই আসলো যে বললো যে আপনি সরকারের প্রধান হবার দায়িত্ব গ্রহণ করেন কাজে আমাকে তো কষ্ট করে দল করে আসার কথা না আমাকে তো আগেই এটা এই সমস্ত কাহিনী শুরু হবার আগেই বলছে যে আপনার কাছে আমরা দিলাম এটার বা বাংলার মসিনত আপনার হাতে আপনি এটাতে বসেন আমি বললাম যে না আমি তো বলবো না আমি তো রাজনীতি করি না আমি তো রাজনীতির মানুষ না এবং এটা সহজ কথাই হলো না এটা ওনারা সাতটার দিকে আসলেন রাত সাড়ে বারোটা পর্যন্ত এই আলাপ চলতে থাকবো বারে বারে নানাভাবে আমাকে বোঝানোর চেষ্টা কর ছোট্ট একটা বাসা তোমার চট্ট গ্রামীণ ব্যাংকের কম্পাউন্ডের ভেতরে এর বছরে তারা বসে আমাকে বারে বারে নানা ভঙ্গিতে আমাকে বোঝানোর চেষ্টা করছে কখনো ভয় দেখাচ্ছে কখনো উৎসাহ দিচ্ছে কখনো দেখাচ্ছে যে না এটা এটা মস্ত সম্মানের বিষয় ইত্যাদি ইত্যাদি আমি প্রতিবারেই জবাব দিচ্ছি যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না এই দায়িত্ব গ্রহণ করার কোনো উৎসাহ আমার মধ্যে নাই কাজ চলে গেছে তারা যাবার সময় বলে গেল যে আমরা আবার সাত সকাল সাতটার সময় আসবো তাই বললাম ঠিক আছে সাতটায় আসেন যতটাই আসেন ই আর ওয়েলকাম আপনি যে যখন আসতে চান আসবেন তবে জব একই একেই জব পাবেন জব ভিন্ন হবে এটা আমি হঠাৎ করে জব দিচ্ছি না এটা আমার স্থির সিদ্ধান্ত কাজে এখানে আসবেন না ওইভাবেই তো শুরু হলো তারপরে এটা চলতে থাকলো এই সরকার চলতে থাকলো মাঝখানে লোক বলল আপনি কেন নিলেন না আপনাকে তো এটা দায়িত্ব নিতে হবে নাহলে তো এই দেশ চলবে না অচল হয়ে যাবে আমাকে নানা রকমের চাপের মধ্যে ফেলে দিল অনেকটা মনে করলো যে আমি আমার দায়িত্ব অবহেলা করছি আমার একটা দায়িত্ব এটা নেওয়া এটা আমি অবহেলা করছি আপনাকে রাজনীতিতে আসতে হবে আপনাকে দেশের এই রাজনীতিকে সেই সঠিকভাবে পরিচালনার চেষ্টা করতে হবে সেই কারণে আমি আচ্ছা ঠিক আছে আমি বললাম যে বাবা ঠিক আছে আমি একটা দল করার চেষ্টা করব তো সে আমি একটা সবাই চিঠি দিলাম যে আপনারা কি মনে করেন আমি যদি এরকম করি তো তারা নানা বিষয়ে মত দিল কে পক্ষে দিল কে বিপক্ষে দিল সেটার থেকে এটা নেক্সট ইয়েতে আসলো যে এই দলের নাম কি হবে তা আমি তাৎক্ষণিকভাবে জবাব দিলাম এটা নাগরিক শক্তি হবে এই নাগরিক শক্তি এই দশ সপ্তাহ শুরু হবে আমরা করবো থেকে শেষ যেদিন বললাম যে আমি রাজনীতিতে নাই আমি রাজনীতি করতে চাই না ওখানে শেষ এই দশ সপ্তাহের জন্য সারা জীবন আমাকে সাফার করতে হবে কেন আপনি রাজনীতি করতে গেছিলাম সেই সময় আপনি সাংবাদিকদের কাছে একটি মন্তব্য করেছিলেন আমি আপনাকে উদ্ধৃত করছি কিছু একটু যে রাজনীতিতে জড়িত হওয়া মানে বিতর্কিত হওয়া তা সত্ত্বেও রাজনীতিতে আসা নতুন রাজনৈতিক পরিমণ্ডল রচনায় সহায়ক হলে এই ঝুঁকি নিতে আমি রাজি এই প্রথম দিকে নিয়েছিলাম এটা আমি উপযুক্ত কাজের জন্য কেন পরে ওই যে বললাম এই এই জিনিস আমি জানি না এই রাজনীতি কিভাবে করতে হয় আমি দেখলাম যে এই রাজনীতির মানুষ আমি না ভুল যদি করে থাকি ভুল সংশোধনও করে দিয়েছি ওই দশ সপ্তাহের সেই ঘটনার জন্য আমাকে সারা জীবন খেসারত দিতে হবে এটা কি কারো এটা একটা গণতন্ত্রের কথা হলো একটা ব্যক্তির কথা হলো যে আমাকে এটা খেসারত দিতে হবে যে আমি রাজনীতি করার এতই অপরাধের বিষয় যে করলে আপনি সারা জীবন সাফার করতে হবে আমি তো সাফারিং দিক থেকে বলিনি আমি বলছি যে আমি এটার জন্য উপযুক্ত না সাম্প্রতিক যে নির্বাচনটি হলো বাংলাদেশে সাতই জানুয়ারিতে তার আগে একটি কথা বলা হচ্ছিল এমনকি ক্ষমতাসীনদের পক্ষ থেকে সরাসরিও বলা হয়েছে যে আপনাকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার একটা চেষ্টা হচ্ছে সেটা কি সত্যি এটা যারা বলছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আমার দেখতে হবে আমাকে এরকম বলেও নাই আমি এরকম গুজবের মতো শুনেছি আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন আবার কেয়ারটেকার গভর্নমেন্ট আসতেছে এরকম বহু কথা শুনেছি তাই বললাম যে ভাই আমাকে এইসব বলেন না আমি এগুলো শুনি না আমি জানি না আমি এই দায়িত্বে যাবো না কোনো দিন কাজে আমাকে এইসব কথা বলবেন না আপনারা অনেককে আমি আমার অফিসে আসতে দিই শুধু এই কথা বলার জন্য আসতেছে বলে কেউ প্রস্তাব দিয়েছিল আপনাকে আসলে কারা দেয় প্রস্তাব আমি তো জানিও না প্রস্তাবটা দেবেটাকে আমাকে আপনার কাছে একদমই এই সংক্রান্ত কিছুই আসেনি ওই যে লোকের মুখে শুনতেছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নানা প্রতিষ্ঠানের লোকজন স্যার আপনি তো হয়ে গেলেন প্রাইম মিনিস্টার হয়ে যাবেন আপনি আমি যে ভাই আমার রক্ষা করেন এটার থেকে আমার বাঁচান বাংলাদেশের যে এখন গণতান্ত্রিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি আপনার কি মতামত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার আমি বলছিলাম যে এটা এটা আমরা এখন গণতন্ত্রহীন অবস্থায় আছি আমি এটা এইভাবে বললাম যে আমি ভোট দি নেই দেয় দে নেই তো গণতন্ত্র আসলো কোথার থেকে গণতন্ত্র তো হলো আমি তুমি সবাই মিলে ভোট দিলে না গণতন্ত্র ভোট না দিলে কিসের গণতন্ত্র আমি তো অংশগ্রহণ করতে পারতেছি না ভোটটা হলো অংশগ্রহণ করা সিদ্ধান্তে অংশগ্রহণ এটা মূল জিনিস এই এই ভোট যদি আমি দিতে না পারি আমি বঞ্চিত আমার এটা এই গণ এইটা আমার এই এই সমাজে আমি অংশগ্রহণ করতে পারছি না যে কারণে রুল অফ ল বলে কিছু হয়তো থাকতে পারতেছে না যে কারণে আইন কী ব্যাঙ্ক বেআইনি কী কিছুই বুঝতে পারছে না কেসে সেখানে আমি নাই এই কথা বলতে আর কাজে আমরা গণতন্ত্রের মুখে বললে তো হবে না এটা দেখতে হবে তো গণতন্ত্র কোথায় রাখছে তার পাত্রটা কিসের পাত্রটা থাকলেন না গণতন্ত্র পাত্র না থাকলে কিসের গণতন্ত্র এই এই সমাজের তো আমি অংশীদার না আমার উপর তো চাপিয়ে দেওয়া হচ্ছে যা কিছু আমি তো বলতে আমি যদি ভোটটা দিতে পারতাম আমি যদি বলতাম তাহলে আমি বলতাম এইটাই ঠিক যদিও ওইটা পাশ করে নাই কিন্তু আমি ওদিকে ছিলাম তুমি পাশ করছো আমি মানিয়ে নিয়েছি করার কিছু নেই এখন তো আমি মানে মানাতে পারতে চাই আমি তো কাউকে পাশ করার জন্য দিই আমাকে সেই চয়েস দেয় আমাকে তো গণতান্ত্রিক গণতন্ত্র নিয়ে আপনার যেই মূল্যায়ন তো তার মধ্যে আরেকটা বিষয় আছে যেটি আপনি যে কথাগুলো বলছেন সরকার বা ক্ষমতাসীনরা সেটার সাথে একমত হবে না তো একই সাথে আরেকটি বিষয় আছে গণতন্ত্র নিয়ে যে একটা উন্নয়নের গণতন্ত্র বলে একটা ধারণা রয়েছে এটা একসময় একটা স্লোগানও রয়েছে উন্নয়নের গণতন্ত্র যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সীমাবদ্ধতার কথা যেটি বলা হয় সেই গণতান্ত্রিক সীমাবদ্ধতা সত্ত্বেও অর্থনৈতিকভাবে বাংলাদেশ অনেক উন্নতি করেছে তো এই উন্নয়নের গণতন্ত্র ধারণাটাকে আপনি কীভাবে দেখেন আমি যেটা সোজা পাশাপটা বুঝি মঙ্গলের জন্য গণতন্ত্র মঙ্গল হতে হবে উন্নয়ন একটা কী শব্দ আমি তো বুঝতেছি না এটা তো আমার মঙ্গল হতে হবে বহু টাকা হচ্ছে বহু রোজগার হচ্ছে কিন্তু আমার তো আমি তো এটা অংশীদার না আমি এটাতে তালি দেওয়ার কি আছে আমি পরিশ্রম করি খাটি টাকাটা ওদিকে চলে যায় আমি পাইনি কিছু উন্নয়ন হয় কোট অ্যান কোট উন্নয়ন হয় আমার কি হলো আমি তো যে পরিশ্রম তো মানুষ এই পরিশ্রম তো মানুষে থাকে এইটা এটা আমার মানে চাওয়ার জিনিস না আমার হলো আমি আমি অংশীদার হব এটার সেজন্য এটা আমার দরকার হলো যে আমি এমন একটা করব যেটার এটা বন্টনটা যেন ঠিকমতো হয় বন্টন ঠিক না হলে আমি শুধু খেটে বললাম সুন্দর একটা তাজমহল বানিয়ে দিলাম সুন্দর একটা রাস্তা বানিয়ে দিলাম সুন্দর একটা কিছু করে দিলাম সুন্দর খুব সুন্দর কিন্তু আমি পাইনি আমার আমার ভাগ আমি পাইনি এই ভাগ পাওয়াটা দরকার হয়েছে সেই জন্য গণতন্ত্রটা দরকার হচ্ছে এই ভাগা পরিষ্কার করার জন্য আমার বাঘে কি থাকছে। সেখানে যে পাইনি সে বলছে না তোমার দেবো না তুমি আমার বাঘ দাও নেই আমার বাঘ দিতে হবে তাহলে যে বেশি মানুষের সমর্থন পাবে সেই ভাগের প্রশ্নটা ঠিক করে দেবে ভাগের প্রশ্ন তো আমাকেই ঠিক করতে হবে আমাদের সমবেতভাবে ঠিক করতে হবে এটা একজনের বিষয় তো না এটা আমার পণ্ডিত বসে ঠিক করে দিল সেটা তো হয় না তো উন্নয়নের প্রসঙ্গে যেটা একটা অবকাঠামোগত উন্নয়নকে একটা বড় বিষয় হিসেবে দেখা অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য সবকিছু উন্নয়ন কোনোটাই উন্নয়নের বাইরে তো না তো পানি এনভায়রনমেন্ট সবকিছু উন্নয়ন সব মিলিয়ে তো উন্নয়ন অবকাঠামোগত উন্নয়নের মধ্যে একটা বিষয় নিয়ে যেটি আপনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ সরকারের যে একটা বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু পদ্মা সেতু তৈরিতে আপনি বা অর্থায়নে আপনি বাধা দিয়েছিলেন সেটা আসলে কি ছিল আপনি কি বাধা দিয়েছিলেন সে পদ্মা সেতু আমার বাধা দেওয়ার তো কোনো কারণ নেই এটা সবার মানুষের স্বপ্ন দেশের মানুষের স্বপ্ন পদ্মা সেতুর উপরে একটা ব্রিজ হবে এই স্বপ্নের সঙ্গে আমিও জড়িত সবাই জড়িত বাংলাদেশ সবাই জড়িত উৎফুল্লিত কাজে এটা বাধা দেওয়ার প্রশ্ন হচ্ছে কেন বিশ্ব আপনি প্রভাবিত করেছিলেন যেতে বাংলাদেশকে ঋণ না দেয় বিশ্ব তো আমার প্রভাবিত করার জন্য অপেক্ষা করে নাই তারা তো বলছে যে তো এখানে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে অমুক অমুক মানুষকে সরাতে হবে এটা তো পরিষ্কার বলেছে আমরা সবাই কাগজপত্র দেখেছি অমুক অমুক মানুষকে সরালে তারপরে আমরা টাকাটা দেবো এটা বলেনি বলেছে এটা আমাকে দোষ দেওয়া হচ্ছে কেন তখন সরকার যথারীতি একে সরাইলো একজনে সরাইলে হবে না সবাই সরাই দেব দুজন সরাইলো যে না দুজন সরাইলে হবে না এইভাবে তো গেলো শেষ পর্যন্ত একজন শেষ প্রশেষ যেই জায়গায় সরানোর কথা সরকার বললো যে না আমি আর সরাবো না তুমি টাকা দিলে দেবে না দিলে দেবে না এটাই তো হলো তখন পরিষ্কারভাবে পরিষ্কার বলে দিল যে না আমাদের সবটাকে না সরাইলে আমরা দেব না তখন সরকার থেকে বলল দরকার নেই তোমার টাকা আমি আমি আমার টাকা নিজের টাকা দিয়ে করবো এইভাবে তো হয়েছে ঘটনাটা এটা তো সবাই জানে গুলো পত্রপত্রিকার জিনিস এটা আমি কাকে কি করে টাকাটা বন্ধ করে দিয়েছি এটা বলার দরকার কি আছে আপনি এটার সাথে জড়িত হলেন কি করে মানে কীভাবে আমি তো জানি না কেউ জড়িত করলো ওই যে ইয়ের মতো রক্তচার মতো আমি রক্ত রক্তচা হতে গেলাম কি জন্য কার রক্ত খাবো আমি কী জন্য খাবো সাম্প্রতিক বিষয়ে যায় যে গ্রামীণ ব্যাংক থেকে এর পরে আরেকটি সংবাদ সম্মেলন করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে এই যে এই গ্রামীণ টেলিকম সহ যে প্রতিষ্ঠানগুলো এখানে রয়েছে সেগুলো গ্রামীণ ব্যাংকের টাকায় তৈরি যে কারণে তারা তাদের একটা ক্ষমতা রয়েছে এবং যেটি কিনা ওই তো আগে একটা বিধিমালায় ছিল যে তারা পরিচালক নিয়োগ দিতে পারবেন এবং যেহেতু গ্রামীণ ব্যাংকের টাকায় তৈরি হয়েছে তারা বলছেন যে সে কারণে সেই ক্ষমতাটা বা সেই অধিকারটা তাদের আছে এটাতে আর এটার ব্যাপারে আপনি কি আমি ছিলাম প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর এখন যদি আর এটা চিঠি লিখছেন বা বলা হচ্ছে যে নামে চিঠি এসছে যে বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যান বলতে পারেন আমরা একদিন কথাটা নিয়ে আলাপ করিনি একটু আলাপ করি বিষয়টা একটু পরিষ্কার করে নিই যাতে আমরা এটা সহজভাবে করে ফেলতে পারি এটা আলাপ আলোচনা হয়তো এটা তো দাঙ্গা হাঙ্গামা করার বিষয় না এখন গ্রামীণ ব্যাংক দাবি করছে যেগুলো আপনি বললেন তো সেগুলো তো একটা বিধিসম্মত জবাব থাকতে হবে এটা যে আপনি বলছেন যে এটা মালিক আপনি তো মালিকানা দেখাতে হবে না আপনাকে কোথার থেকে মালিক হলেন প্রথম কথা হলো গ্রামীণ ব্যাংকের যে অর্ডিন্যান্স যে অধ্যাদেশ বলে এটা সৃষ্টি হয়েছে সেই অধ্যাদেশে এটা পরিষ্কার আছে গ্রামীণ ব্যাংক কোনো প্রতিষ্ঠান সৃষ্টি করতে পারে না এটা পরিষ্কার তো তাহলে যে 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 কথাটা বলা হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো গ্রামীণ ব্যাংকের টাকায় তৈরি হয়েছে এটা কতটুকু সত্য তাহলে একটা হলো টাকা টাকা হচ্ছে আমরা গ্রামীণ ব্যাংক থেকে কোনো টাকা নিয়ে এটি করি নাই কারণ এগুলো হলো যে ডোনারদের টাকা ডোনারদেরকে আমরা বোঝাচ্ছিলাম যে দেখো আমরা তো গরিব মানুষের কাজ করছি টাকা দিচ্ছি এবং ঋণ হিসেবে দিচ্ছি তাদের অনু অনেক আদার সমস্যা আছে তাদের টয়লেটের সমস্যা তাদের হেলথ কেয়ারের সমস্যা তাদের গৃহঋণ গৃহের সমস্যা ইত্যাদি নানা রকমের সমস্যা তো এইগুলোর জন্য আমরা এক্সপেরিমেন্টাল কিছু কাজ করি যাদের সাহায্য হবে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের মতো চলবে গ্রামীণ ব্যাঙ্কের জন্য টাকা দেওয়ার দরকার নেই গ্রামীণ ব্যাংকের নিজস্ব টাকা এটা চলছে কাজের ডোনাররা কিন্তু চাচ্ছে যে আমাদেরকে সাহায্য সাপোর্ট দেয় কিছু আমরা বললাম যে আমাদের পৃথকভাবে টাকা দাও এই কাজগুলো করবো তখন আমরা একটা ফান্ড তৈরি করলাম এটার জন্য এটার নাম দেওয়া হলো সাইড এস আই ই স্টাডিজ ইনোভেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনশপন তো সেগুলো ক্রমা যেগুলো বড় হলো তখন মনে হলো যেগুলো একটা প্রাতিষ্ঠানিক রূপ দিই তখন এই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা মনে হয় তখনই কি এই প্রতিষ্ঠানগুলো তৈরি হলো তখন এই প্রতিষ্ঠানগুলো শুরু হয় এই প্রতিষ্ঠানগুলো কীভাবে শুরু করলাম সেটাও মজার সেগুলো এমনভাবে করলাম যে এটার কোনো মালিক না থাকে এটা আইনেই বলছে এটা সেকশন টোয়েন্টি এইট বলে কোম্পানি আইনে সেকশন টোয়েন্টি এইট সাধারণত এনজিও করে এনজিও আইনটা একটু হালকা ধরনের আইন আমরা বললাম যে হালকা আইনের মধ্যে আমরা যেতে চাই না আমরা কিন্তু বেশ ফর্মাল ইনস্টিটিউশন চাই সেটা ঘাটতে ঘাটতে লয়ার আমাদেরকে পরামর্শ দিল এটি আপনাদের জন্য খাটি হবে সেকশন টোয়েন্টি এইট সেকশন টোয়েন্টি এইট হল নন ডিভিডেন্ট নন স্টক কোম্পানি গ্যারান্টিড বা লিমিটেড বাই গ্যারান্টি অর্থাৎ এটার কোনো মালিক নেই এটা নো স্টক এটার কোনো ডিভিডেন নেই এটা কেউ পয়সা পায় না এটার মালিক নেই পয়সা পায় না কীভাবে হয় কিছু লোক একত্র হইয়া গ্যারান্টি দেয় যে এটা কোনো অনিষ্ট হলে আমরা তার দায়িত্ব নিলাম এক হাজার টাকা পর্যন্ত আমাদের দায় সদের পরিমাণ বাস এই কাজে এটি হলো আমাদের বিষয় যারা ব্যাখ্যা করতে পারতাম তারা তাদের লয়ারের কাছে যেতে পারতো কত বলতে পারতো যে আসলে মালিক আমরা কিনা কত একটা বলে দিলাম আমরা মালিক এটা আমাদেরকে দিয়ে দিতে হবে এটা তো হয় না আপনি তো শুধুমাত্র বাংলাদেশে না গ্রামীণ গ্রামীণের কার্যক্রম পৃথিবীর অন্যান্য দেশে আছে ক্ষুদ্র ঋণ আছে আপনার সামাজিক ব্যবসার বিভিন্ন কর্মকাণ্ড আছে আপনি প্রায় সময় দেশের বাইরে যান বিভিন্ন জায়গায় অংশ নিতে সেখানে কি কোনো রকম সমস্যা হচ্ছে এখন হবে স্বাভাবিক তো আমি যদি দণ্ডপ্রাপ্ত আসামি হয় আমি যে প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত তাদের যে নীতিমালা যে কেউ দণ্ডপ্রাপ্ত হলে আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকতে পারবে না এগুলো হবে কারণ যেহেতু আমি দণ্ডপ্রাপ্ত আসামি কাজে তারাও তাদের নীতিমালার কারণে একটা সংকোচ করবে আমাকে কীভাবে গ্রহণ করবে বা আচার্য করবে আমাকে অনেকে মানবে না ঠিক আছে তো আপনি থাকেন অনেকে বলব যে ভাই কোন বিপদে পড়ব আমাদের লোকজন যারা আছে তারা আইনকানুন যারা বোঝে তারা বলবে যে আমাদের প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকারক জিনিস হবে অনেকে যারা এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত ছিল পৃথিবীব্যাপী তারা বলছে যে না আমাদের প্রতিষ্ঠান থেকে আর জড়িত থাকার সুবিধা হবে না যেহেতু আপনাদের এখানে সমস্যা আছে লিগাল প্রবলেমস আছে এবং মানি লন্ডারিং বিষয় আছে আত্মসাতের বিষয় আছে ক্রিমিনাল কেস আছে আপনাদের কাজেই আমরা একটু দূরে থাকবো আমরা আর ফান্ডিং আমরা করতে পারবো না আপনাদেরকে সেটা হচ্ছে কথাবার্তা শুরু হয়ে গেছে আমাদের লোকজন বলছে যে আমাদেরকে আমাদের বিপদে বলেন আপনি আমাদেরকে বিপদে বলাই দিলেন যখন আপনার বিরুদ্ধে দণ্ডটা দেওয়া হলো তখন নোবেল বিজয়ী সহ অনেকে একটা বিবৃতি দিয়েছিলেন আপনার পক্ষে এবং আপনি বিভিন্ন দেশ শুধু ব্যক্তি নয় বিভিন্ন দেশের সরকার

এবং দারিদ্র বিমোচন যে ক্ষুদ্র যে ভূমিকা এটা সারা বিশ্বে ব্যাপকভাবে স্বীকৃত তো এখন এই ক্ষুদ্র ঋণ সারা বিশ্বে কতটা ছড়িয়েছে আপনি কি এখনও দেখেন যে নতুন নতুন জায়গায় এই উদ্যোগগুলো চালু হচ্ছে নতুন করে ভীষণ রকম এটার প্রসার খালি বাড়ছে এখন প্রথম দিকে উৎসাহ সহকারে শুরু হয়েছিল তখন ভুলভ্রান্তি করে অনেকে বন্ধ করে ফেলেছে এখন মোটামুটি আবার বুঝে গেছে জিনিসটা কীভাবে করতে হবে আইনকানুন হচ্ছে দেশের ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে সেন্ট্রাল ব্যাংক থেকে রেগুলেট করা হচ্ছে যেমন ভারত একটা উদাহরণ ভারতে এটা একটা মহাকাণ্ড হয়ে গেছিলো যে এটা করার জন্য টাকা বা এখান থেকে টাকা রোজগার করার জন্য আইপিও করা এটা নতুন ব্যাংক সৃষ্টি করা ইত্যাদি ইত্যাদি আমরা একটা সোজোরে প্রতিবাদ করলাম যে এটা টাকা রোজগারের জন্য বিষয় না ওরা কিন্তু এই গরিবকে টাকা দিয়ে অনেক টাকা রোজগার হবে আমরা অনেক লাভ হবে এটা এর থেকে অনেক ডিভিডেন্ড পাবেন আপনারা এইভাবে আইপিওগুলো করা হচ্ছে তা আমরা জোর প্রতিবাদ জানিয়েছি পত্রপত্রিকে এডিট পোস্ট এডিটোরিয়াল লিখেছি যেটা ভুল জিনিস এটা হলো একটা সোশ্যাল বিজনেস এটাতে রোজগার করার জন্য মানুষের টাকা মুনাফা করার জন্য এই কাজ করার কথা না এটা হলো যে সামাজিক ব্যবসা এটা থেকে মুনাফার প্রাপ্ত অর্থ অর্থের জন্য হবে না এটা হবে মানুষের মঙ্গলের জন্য মাইক্রো ক্রেডিট শব্দটার সুনাম হয়ে গেছে এই সুনামটার ভাগ পাওয়ার জন্য যে যেখানে পারছে ওটা লেভার লাগে যে যে সবচেয়ে বড়ো দস্যু মানুষকে টাকা দিয়ে তার সমস্ত কিছু নিয়ে আসছে যে সেও বলছে আমি মাইক্রো ক্রেডিট করি এখন নামটা পপুলার কাজেই মনে করে যে সে একটা সম্মান পাবে মাইক্রোক্রেডিট করে কাজে এখন মাইক্রোক্রেডিট এই শব্দটা একাকার হয়ে গেছে কে ভালোর জন্য করছে কে মন্দর জন্য করছে তা আমরা বলি যে এটা তো আমাদের বুঝতে হবে যে রাইট মাইক্রোক্রেডিট কোনটা রং মাইক্রোক্রেডিট কোনটা যে একটা কারণে ক্ষুদ্র প্রতি একটা নেতিবাচক ধারণা আছে সেটা হচ্ছে যে যারা ক্ষুদ্র ঋণ গ্রহিতা তাদের মধ্যে অনেকে এমন আছেন যে একটা ক্ষুদ্র ঋণ নিচ্ছেন এবং সেটা শোধ করার জন্য আরেকটা ক্ষুদ্র ঋণ নিচ্ছেন এবং হয়তো সেটা শোধ করার জন্য আরেকটা নেছেন তারা এই করে একটা ঋণের চক্রের মধ্যে পড়ে যান এবং শেষ পর্যন্ত হয়তো সেখান থেকে বের হতে পারেন না এই যে এটাকে একটা খুদ্র ঋণের একটা দুর্বলতা হিসেবে আপনি দেখবেন এখান থেকে বের হওয়ার আসল উপায়টা কি এটা খুদ্র ঋণের দুর্বলতা বলবেন নাকি এটা এটার ইমপ্লিমেন্টেশনের দুর্বলতা বলবেন আপনি আমি টাকা দিলাম আপনাকে আপনি আমার সঙ্গে চুক্তি করেছেন টাকা ফেরত দেবেন ইত্যাদি গিয়ে আপনি আবার একজন থেকে টাকা নিলেন নিয়ে আমার টাকা শোধ করলেন ওর টাকা দিয়েলেন এই করতে করতে এটা যে কোনো ব্যবসাতে হতে পারে এটা শুধু ক্ষুদ্র না আমি এক ব্যাংক থেকে টাকা নিয়েছি নিয়ে শোধ করতে পারছি না আবার আরেক ব্যাংক থেকে দিয়ে তার টাকা শোধ করে আবার ওদিকে গেল এইভাবে চক্র চলতে থাকবে পরে আমি সবাইকে কাউকে টাকা দিতে পারলাম না এরকম হয় তো কাজে এটা হলো যে ম্যানে এটা হলো ইমপ্লিমেন্টেশনটা আপনি কীভাবে এটার থেকে নিজেকে এই এই পরিস্থিতিকেই রক্ষা কাজে একটা সেই জন্য ডেটা বেস হয় তাদের একটা ব্যুরো হয় ইনফরমেশন ব্যুরো যে কে কার থেকে টাকা নিচ্ছে কত টাকা নিচ্ছে এখন বাংলাদেশেও আছে সেগুলো যে ক্ষুদ্র ঋণ জ্বালাদের তারা পরস্পরে আমি টাকা দিচ্ছি এই আর কার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে উগ্র গেলে সব খবর তার কাছ থেকে পাওয়া যাচ্ছে যেহেতু ন্যাশনাল আইডি আছে সেখানে দেখলেই বোঝা যায় কে করতে কেটে কাজে আপনি সতর্ক হলে এটার থেকে রক্ষা করতে পারেন আমি আপনি যদি সতর্ক হবেন না আপনার যে লোক লোকজন রেখেছেন তারা যেমনি হোক টাকা দিল আপনি বলছেন টাকা আরও দেওয়া আমাদের লাভ হবে সেও টাকা দিয়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না টাকাটা কোথায় যাচ্ছে আপনি ব্যবসা করতে হলে সতর্কভাবে তো করতে হবে সেটাকে এটাই হল বিষয় একটা সমালোচনা যেটা আপনার করা হয় তার মধ্যে মনে হয় একটা বার্তা দেওয়ার চেষ্টা থাকে যে আপনি যে কাজগুলো করেছেন সেই ক্ষুদ্র ঋণ থেকে শুরু করেন সেটা আপনি নিজের জন্য করেছেন নিজের স্বার্থের একটা জায়গা থেকে এটা আপনি করেছেন তো এই যে এই সমালোচনাটাকে আপনি কিভাবে দেখেন আর আপনি যে কাজগুলো করেছেন আসলে আপনার কি উদ্দেশ্যে করেছেন এগুলো আমার ভালো লাগে বলে করেছি মানুষের উপকার হয় বলে করেছি আনন্দ পাই বলে করেছি কেউ বলেন আমাকে কেউ না আপনি টাকার জন্য করেছেন আমি তো কোথাও তো টাকার জন্য করি নাই গ্রামীণ ব্যাঙ্ক যখন করলাম আমিও তো শেয়ারের মালিক হতে পারতাম আমিও তো একজন উদ্যোক্তা হিসেবে কাজটা করেছি আমি তো বলছিলাম রে সব গরিব মানুষের জন্য হবে আমি তো হচ্ছে পুরোটাই গরিব মানুষের কাছে দিয়ে দিই সরকার বললো যে আমি তাহলে আমাদের রোলটা কী হবে আমাদেরকে থাকতে হবে তখন আমি নমিনাল একটা শেয়ারের কথা বলেছিলাম তারা বলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো ডিল হলো যে ওরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এটি না হলে আমি সরকারের অনুমতিটা পাচ্ছি না আমি একটা ব্যাংকের স্বীকৃতি আর পাচ্ছি না কারণ শুরুতে হয়েছিল তো জোবরা গ্রামে ছোট্ট একটা আকার জিনিস তখন আমরা এটা ঋণ প্রকল্প হিসেবে নিজেদের আমার ব্যক্তিগত টাকা দিয়ে করছি তখন যখন একটু বড় হচ্ছে তখন কৃষি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তৎকালীন ম্যানেজিং তার সঙ্গে একদিন আলাপে একটা ঝগড়ার মতো হলো আপনারা প্রফেসর সাহেবরা বড় বড়ো কথা বলেন কোনো কাজ করেন না তখন আমি বললাম যে আমার একটা সুযোগ দেন আপনি আমার একটা আপনার একটা শাখা আমার ওদিনে ছেড়ে দেন আমি ওটা চালাই তো এটার বিস্তারিত বিবরণ পরে হলো উনি রাজি হলেন সেটার নাম দিলাম গ্রামীণ ব্যাংক প্রকল্প এটা জোবরা গ্রামের মধ্যেই ব্যাংকটা প্রতিষ্ঠা হলো কৃষি ব্যাংকের একটা শাখা পরীক্ষামূলক শাখা গ্রামীণ ব্যাংক প্রকল্প পরীক্ষামূলক শাখা এটা ছিল নাম। ওইটা দিয়ে আমরা এখন একটা ব্যাংকের একটা ছাপ পেয়ে গেলাম আমরা আমরা আগে তো একেবারে ইনফর্মাল কিছুই ছিল না আমাদের আমাদের খুব ভালো লাগলো সেটা ক্রমে বড় হলো আরও কয়েকটা ব্যাঙ্ক এটার সঙ্গে জড়িত হলো আরেকটু বড় হলো এটা হলো গ্রামীণ ব্যাংক প্রকল্প বড়ো হলো তখন আমরা বললাম যে এটাকে ইনস্টিটিউশনালাইজ করার জন্য একটা ব্যাঙ্ক করা দরকার এই ব্যাঙ্ক করার জন্য প্রয়াস শুরু হলো শেষ পর্যন্ত সরকার এটা গ্রহণ করলো এটা ব্যাঙ্কে রূপান্তরিত করা হলো এটা অর্ডিন্যান্স পাশ করা হলো অর্ডিন্যান্সে বলা হলো গ্রামীণ ব্যাংক প্রকল্পের যত সম্পত্তি যত আইন কানুন যত কিছু আছে সব কিছু মিলিয়ে এই গ্রামীণ ব্যাংক যারা কর্মচারী রত আছে যারা এতে কাজ করে যাদের যার কাছে দেনা আছে পাওনা আছে সমস্ত কিছু গ্রহণ করে গ্রামীণ ব্যাংক তৈরি করা হলো প্রকল্প থেকে আমরা গ্রামীণ ব্যাংক খোরাম এটা সরকার আগের থেকে বানিয়ে দেয়নি আমাদের একটা কাগজ দিয়েছে বানে ওরকম না আমাদের তাকে গ্রহণ করে ওখানে আইনের মধ্যে লেখা আছে এগুলো কী এবং কী কীভাবে সমস্ত জিনিস কেউ চাকরি ছেড়ে দিলে তার সমস্ত বেনিফিট পাবে কি কি করতে হবে যা যা হয় একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে যখন রূপান্তরিত হয় এই রূপান্তরী সমস্ত বর্ণনা আছে কাজে ওইভাবে এটা অগ্রসর হয়ে গেছে এই এই কারণে তো আমি তো ওখানে টাকা করার জন্য কোথাও কাজ করি নাই আমি পরবর্তীতে এটা ব্যাখ্যা করার জন্য বলেছি দেখেন আমার একটা নিয়ম আমি করেছি আমার জীবনের জন্য আমি মালিকানা মুক্ত থাকতে চাই আমি কোনো জিনিসের মালিক হতে চাই না আমি বললাম যে আপনি খুঁজ করে খবর নেন আমি না আমার নামে আমি আমার কোনো বাড়ি আছে আমার নামে কোনো গাড়ি আছে আমার নামে কোনো জমি আছে আমার নামে কোনো শেয়ার আছে কোথাও কোথাও পাবেন না পেলে আমারই বলেন যে তো একটা প্রমাণ দিলাম আপনি মিশা করা বলেন যে আপনি ওখানে ওইটা ওন করেন আপনি কেউ বলছেন আপনি কোথাও মালিকানা নেয় তা আমি যেটা করেছি আমার যা আয় করি ওটা কোথায় নিয়ে যাবে আমি ট্রাস্ট করে দিয়েছি এটা একটা ইউনুস ট্রাস্ট যেখানে মূল টাকাটা যায় সিক্স পার্সেন্ট আমার যা টাকা তার সিক্স পার্সেন্ট দিয়ে একটা ফ্যামিলি ট্রাস্ট ফ্যামিলির লোকজনের মঙ্গলের জন্য এটা করেছে বাস আমার নিজের মালিকানামুক্ত এটা হলো আমার নীতি এখন আমি যদি বলেন আমি টাকার জন্য করছেন তো টাকার জন্য করল যে যখন আমি গ্রামীণ ফোনের শেয়ার শেয়ার হোল্ডার হলাম আমি তো বলতে পারতাম আমি এখানে দশ পার্সেন্ট আমার জন্য রাখলাম খুব বাধা দিত না তো আমাকে বা এক পার্সেন্ট ডাক না কেউ বাধা দিত না কেন আমি তো জোগাড় করতেছি সব কিছু ওই টেলিনোরকেও নিয়ে আসতেছি আমি সরোজকেও নিয়ে আসতেছি আমি সরোজ আমাকে দেখে টাকা দিচ্ছে টেলিনোরও আমাকে দেখে এখানে আসছে এটা আমি বলতে পারতাম যে আমার একটা শেয়ার দিতে হবে তারা সে আনন্দে দিয়ে দিত আমি তো কোনোদিন চাইনি কারোর কাছে এক পার্স একটা শেয়ার একটা একটা কিছু ঠিক আছে এটা এটা বলার তো একেবারে নিরর্থক একটা কথা আরেকটি বিষয় যে আপনি এখন বিশ্বব্যাপী একটা ধারণা সামাজিক ব্যবসার ধারণা আপনি বিভিন্ন জায়গায় এটা প্রতিষ্ঠিত হচ্ছে সামাজিক ব্যবসা হচ্ছে অনেক জায়গায় এবং আপনি এক জায়গায় বলেছিলেন যে মানে মানুষের নিঃস্বার্থ প্রকৃতির ওপর ভিত্তি করে যে ব্যবসা সেটাকে আপনি সামাজিক ব্যবসা বলছেন তো পৃথিবীতে এখন যে বিশ মানে অর্থনৈতিক ব্যবস্থা ব্যবসার যে ব্যাখ্যা সেই জায়গায় আপনি মানে কিভাবে আশা করেন যে হচ্ছে যে মানুষ নিঃস্বার্থভাবে একটা ব্যবসা করলে দেখেন নিজে একটু আগে বললেন আমি স্বার্থের জন্য এগুলো করছি আর এদিকে বলছে লোকের জন্য বলছে আমি নিঃস্বার্থভাবে কেন মানুষকে বলতে যাবো আমি এদিকে নিজের স্বার্থের জন্য করছি আর লোকে বলছে নিঃস্বার্থভাবে কাজ করে এটা হয় না তো আগে নিঃস্বার্থ হলে না মানুষকে উদ্বুদ্ধ করা যায় দেখ এটা হলো যে আমরা সেই পাগলামের মতো মনে হয় যে ব্যবসা করবো মুনাফা করবো না এটা কোন ধরনের কথা বলো তুমি ব্যবসায়িকীর জন্য করবো আমি তো দান খরাত করে দিতে পারি তাহলে তো ব্যবসা হলো না তা আমি এটা ভুল জিনিস ব্যবসাটাকে এত ছোট করে ফেলা হয়েছে যে একমাত্র মুনাফার জন্য ব্যবসা হবে এটা একটা একটা ভুল তৈরিতে এসে গেছে এই যে কারণে আমরা সমস্ত গণ্ডগোল পৃথিবীতে যে গন্ডগোল লাগিয়েছি তার মূল কারণটা হলে মনে এই মুনাফার কারণেই আমাদের সমস্ত লন্ডভণ্ড হয়ে যাচ্ছে কাজেই আমাদের প্রকৃত মানব প্রকৃতিটা কী সেটা বুঝতে হবে আমরা বলছি যে ইটস ইস ড্রিভেন বাই সেলফ ইন্টারেস্ট ইকোনমিক্সের ভাষ্য হলো মানুষ সম্বন্ধে হিউম্যান বিংস আর ড্রিভেন বাই সেলফ ইন্টারেস্ট স্বার্থের পেছনে এসে দৌড়ে তাহলে যে একটা সম্পূর্ণ ভুল একটা ডেফিনেশন হিউম্যান বিংয়ের আমাদের যে আসল হবে হি ইজ ড্রিভেন বাই সেলফ ইন্টারেস্ট হি ইজ ড্রিভেন অলসো বাই কালেকটিভ ইন্টারেস্ট আমার একটা কালেক্টিভ ইন্টারেস্ট আছে আমার একটা আমি পানির ব্যবস্থাটা আমি করব। আমি স্বাস্থ্যের ব্যবস্থাটা করব। এটা আমার কালেক্টিভ ইন্টারেস্ট আমার লাভ হবে তোমার লাভ হবে এটা আমি ছাড়ব না এটা আমরা করি কিন্তু আমরা করি কীভাবে এটা ইয়ে দিয়ে ওই ডোনার দিয়ে দান খরার দিয়ে আমি যে দান খরার ব্যবসার মাধ্যমে এটা করা যাবে তফাতটা হবে একটা ব্যবসাতে আমি মুনাফা করুন আরেকটা ব্যবসাতে আমি এক পয়সা মুনাফা করবেন সেটা একমাত্র তো আমি যে আমি এভাবে বলি মেকিং মানি ইজ এ হ্যাপিনেস আমাদের তার সঙ্গে আরেকটা কথা মেকিং আদার পিপল হ্যাপি ইজ এ সুপার হ্যাপিনেস মেকিং মানি ইজ হ্যাপিনেস মেকিং আদার পিপল হ্যাপি ইজ এ সুপার হ্যাপিনেস তখন বলে যে না এটা তো আমরা দেখি না আপনি মুখে মুখে বলি আমাদের দেখেন না এই জন্য করেন না এত কোনো দিন করলে বুঝতে পারবেন আমি করেছি আমি ওটা বুঝি আমি এটা ছাড়া আর কিছু বুঝি না কারণ আমার এত আনন্দ লাগে এটা করে এবং শুধু ব্যবসা ক্ষেত্রে না এটা এই ব্যবসা ক্ষেত্র ছাড়িয়ে অন্যান্য বহু জিনিসে ছড়িয়ে গেছে এই যে স্পোর্টসে যে শক্তি স্পোর্টসের শক্তি আপনি শুধু টাকা বানানোর জন্য দেখেছেন এই শক্তি মানুষের কল্যাণের জন্যও করতে পারেন এটার থেকে নানা কথা গড়িয়ে এটার আলোচনা হতে হতে শেষ পর্যন্ত ফ্রান্সের লোকজন আমার দাওয়াত করলো যে এটা আমাদেরকে ভালো করে বোঝান আমরা এটা কীভাবে ব্যবহার করবো কেন আমরা এখানে অলিম্পিক করতে চাই টোয়েন্টি টোয়েন্টি ফোরে যে অলিম্পিক হবে তার জন্য আমরা একজন প্রার্থী প্যারিসে একটা প্রার্থী শহর আমরা আপনার কথা যদি আমাদেরকে কনভিন্স করতে পারেন তাহলে আমরা এই অলিম্পিকটা সোশ্যাল বিজনেস অলিম্পিক করবো আপনার কথা অনুসারে কেউ বহু আলোচনা হলো বহু বিতর্ক হলো হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিল যে তারা সোশ্যাল বিজনেস অলিম্পিকে করবে এটাই তাদের আমি প্রেসিডেন্ট ম্যাক্র এন হিডালগো প্যারিসের মেয়র আমাদের তিনজনের একটা টিম করা হলো আমরা গিয়ে অলিম্পিক কমিটির কাছে এটা পেশ করব বুঝাবো তাদেরকে জিনিসটা আমরা তাদের পেশ করলাম আরেকটা ক্যান্ডিডেট ছিল লস অ্যাঞ্জেলাস তারা আসলো তারা তাদেরটা পেশ করলো অলিম্পিক কমেডিস প্যারিসকে সিলেক্ট করলো সেই থেকে তারা প্রস্তুতি নিচ্ছে আমি তাদের প্রস্তুতি কমিটির একজন মেম্বার কারণে একটা সোশ্যাল বিজনেস অলিম্পিক করতে হবে কোথায় সোশ্যাল বিজনেস করতেছি গ্রামের মধ্যে স্বাস্থ্য সেবা এবার হঠাৎ করে অলিম্পিকের মধ্যে চলে গেলাম অদ্ভুত লাগলো মানুষ এত আগ্রহ করতেছে এটা কেউ মুচকি হাসতেছে না পেছনে গিয়ে মুচকি হাসে যে খি পাগল একটা নিয়ে আসছে সবাই পাগল হয়ে গেছে এটা করার জন্য এখন সে এই জুলাই মাসে এটা হবে অলিম্পিক সোশ্যাল বিজনেস অলিম্পিক্স তারা এটা প্রচারণা করছে এখন যে এটা আমাদের সোশ্যাল বিজনেস অলিম্পিক হবে এটা দেখে এখন মিলান আমার এই ডাকা করছে মিলান এবং কর মিলান কর্টিনো উইন্টার অলিম্পিক টোয়েন্টি টোয়েন্টি সিক্স আমি স্পোর্টসের মানুষ না আমি কোনো স্পোর্টসের সঙ্গে জড়িত ছিলাম না এখন আমি স্পোর্টস মহলে ঘোরাঘেরা করি তারা আমার এ নিয়ে নাচানাচি করে আমি তাদেরকে বলি বলে আপনাকে আসতে হবে এই কয়েকদিন পরে আমাকে যেতে হবে এই মিলানে তাদের ডিজাইনটা করার জন্য প্রাথমিক ডিজাইনটা এবং বলছে যে আপনি প্যারিসে যাটুকু করবে তার দ্বিগুণ করতে হবে আমাদের এখানে সোশ্যাল বিজনেস যাতে করে এটা স্পষ্টভাবে তুলে ধরতে পারে এইভাবে কাজে জিনিসটা ছড়াচ্ছে ফুটবলওয়ালারা আমাকে পুরস্কার দিচ্ছে যে আমরা সোশ্যাল বিজনেস ফুটবল করবো এখান থেকে আমি ফুটবল খেলি কোনো দিন ফুটবল খেলা দেখতেও যাইনি কোনো দিন শুধু স্পোর্টস ওইটা টেলিভিশনে দেখছি নিজে মাঠে গিয়ে দেখিনি অত উৎসাহী না আমি স্পোর্টসের ব্যাপারে কিন্তু আমাকে এখন স্পোর্টস মহলের মধ্যে টানাটানি আমাকে নিয়ে প্রধান অতিথি করছে আমি ভাষণ দিচ্ছি স্পোর্টসের শক্তি কী কী করতে হবে তারা মনোমুগ্ধ করে শুনতেছে এবং বলে কী করতে হবে আমাদেরকে বলেন ওই যে আমি আপনি এই কথাটা জন্য বললাম যে আমরা তাৎক্ষণিকভাবে মনে হয় গ্রহণযোগ্য না কিন্তু একবার দেখলে এটা ছাড়া তো উপায় নেই আমাদের দুনিয়ার একশোটা একশো সত্তরটা ইউনিভার্সিটিতে ইউনো সোশ্যাল বিজনেস সেন্টার খোলা হয়েছে একটা সেন্টার খোলা একটা ইউনিভার্সিটির চারটিখানি কথা না এটা বহু রকমের পারমিশন নিয়ে বহু রকমের সিদ্ধান্ত নিয়ে এটা একশো সত্তর একশো সাতটা একশো সাতটা সাতটা ইউনিভার্সিটি সারা দুনিয়া জুড়ে কাজে এই হলো অবস্থা ঠিক আছে আমিও যেটা মনে করি হালকাভাবে নেব যে দেখি না কি হয় এখন দেখেছি এটা ভারী হয়ে গেছে তো এটা আপনার ভবিষ্যৎটা আপনি কেমন দেখেন যে আজ থেকে পঞ্চাশ বছর পরে সোশ্যাল বছর পরে সোশ্যাল বিজনেস সোশ্যাল বিজনেস ওই সংক্ষেপের বিষয়টা হলো যে এটা সোশ্যাল বিজনেস থেকে কথাটা এসছে আমরা একটা নতুন বিশ্ব করবো এই বিশ্ব শেষ এই যে সভ্যতার কথা বল এই বিশ্ব দিয়ে এটা দিয়ে চলতে পারবে না আপনি চেষ্টা করতে থাকবেন বক্তৃতা করতে থাকবেন এখানে টুকরা টুকরা করবেন কিন্তু বাঁচতে পারবেন না শেষ ইটস ফিনিশ এটা শত বছরের কথা না দুশো বছরের কথা না এটা কয়েক বছরের কথা এর মধ্যে শেষ হয়ে যাবে তো কাজে আমাদের এত ক্লোজ এসে গেছে আমরা সেজন্য আমাদের কাজটা হলো আমাদেরকে একটা বিশ্বযুদ্ধ করতে হবে যারা তিনশূন্যের পৃথিবী থ্রি জিরো ওয়ান জিরো নেট কার্বন এমিশন জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন জিরো আনএমপ্লয়মেন্ট ওয়েলথ কনসেন্ট্রেশন নিয়ে বেশি আলাপ হয় না আমরা এ নিয়ে আলাপ করতেছি এমিশন নিয়ে আলাপ করতেছি এটা ধ্বংসের একটা কারণ ওয়েলথ কনসেন্ট্রেশন একটা ধ্বংসের কারণ এই যে সমস্ত সম্পদ সৃষ্টি হচ্ছে পৃথিবীতে কোথা যাচ্ছে কোথায় ওই ওদিকে কয়েকজনের হাতে ওদের সংখ্যা ক্রমশ কমছে ওদের পরিমাণ ক্রমশ বাড়ছে আর নিচের মানুষের হাতে কিছু নেই আমরা এই পৃথিবী টিকবে না এটা এমনি ধ্বংস গেছে মানুষ মানুষকে শেষ করে দেবে তা আমাদের যে করতে চান মানুষ আবার সম্পদকে একত্র করতে হবে একত্রের মেকানিজম বার করতে হবে এটা না জানলে কেউ রক্ষা করতে পারবে সম্পদ আরেকদিকে এটা হতেই পারে আর একটা বিষয় হলো শুধু মুনাফা না আরেকটা হলো যে ইনহেরিটেন্স আমি অনেক সম্পদ মালিক হয়ে গেলাম আমার সন্তানকে দিয়ে গেলাম এটা বাড়তেই থাকবে ইনহেরিটেন্স সম্পত্তি কত তুমি ইনহারিট করতে পারবা সামাজিক তোমার একটা দায়িত্ব আছে সেই এতটো পারবে তুমি এটা সামাজিক ব্যবসাতে বিনিয়োগ করে দাও তাহলে তোমার উপর আর কিছু নেই তুমি যদি সামাজিক ব্যবসা না করো তাহলে সমাজ এসে তোমাকে বলবে না তুমি এত সম্পদ রাখতে পারবে না তোমাকে এখানে এখানে থামতে হবে কিছু একটা করতে হবে অর্থাৎ এই মালিকানাটাই হলো বড় ইস্যু কতটুকু মালিকানাটা সে যেতে পারবে এই বিষয়গুলো উত্থাপন করতে হবে সেটার সমাধান দিতে হবে না হলে আমরা শেষ আপনার সারা জীবনে যে পথ চলা সেটাকে আপনি কিভাবে দেখেন আমি ভাগ্যবান লোক সেটা বলবো ভাগ্যবানের অর্থে আমি যাকে যা করতে চেয়েছি আমি করতে পেরেছি আমার আনন্দ হয়েছে মাইক্রো ক্রেডিট বলে কোনো জিনিস দুনিয়াতে ছিল না করার কথা ছিল না আমি নেহাত শিক্ষক মাস্টারি করতে গেছি আমেরিকা থেকে ফিরে এসেছি আমেরিকাতে থাকবো না দেশ স্বাধীন হয়ে গেছে সঙ্গে সঙ্গে দেশে ফিরে আসলাম সেভেন্টি ওয়ানের পরে সেভেন্টি টুতে ফিরে আসলাম আমি জুন মাসে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথমে চাকরি নিয়েছিলাম প্ল্যানিং কমিশনে প্রফেসর নুরুল ইসলাম জোর করে আমাকে দোকালো যে আমাদের প্ল্যানিং কমিশন লোক দরকার তুমি না থাকলে এটা হবে না তোমাকে থাকতে হবে এখানে তুমি এখন শিক্ষক মানুষ আমাকে জোর করতেছেন আশেপাশে অন্যরাও আছে রেমান সোহান আর সব সবাই আছে সবাই বলে যে না তোমাকে এখানে আসতে আমি ছিলাম তিন মাস ছিলাম কোনো কাজ করি নাই আমারই কোনো কাজ দেওয়া হয় না আমি বসে বসে আমি সময় কাটাবো ওই জন্য পত্রিকা পড়তেছি বসে বসে তো আমি একদিন পদ্ধতি একপত্র লিখে আমার টেবিলে রেখে চলে এসে নূ ইসলাম সাহেবটা মা খেপা আমার উপরে আমাকে খুঁজে বেড়াতেছে সে এসে পাইলেও আমার টেলিফোনে ধরলো বলছে সরকারি চাকরি ব্যাপারে ছেড়ে দেওয়া যায় না আমি যাতে সরকারের ব্যাপার দেওয়া যায় কিনা আমি ছেড়ে দিয়েছি এখন আপনি আমার নিয়ে কী করবেন তাই করেন উনি প্রফেসর মানুষ উনি আর আমার শাস্তি দেবেন না বলে তুমি যাতে বাংলাদেশের কোথাও চাকরি না পাও আমি সেই ব্যবস্থা করব এটা উনি ভালোবাসার কারণে বলতেছে রাগ করে তা বলে তাহলে আমি বেকার আমি আমার বাবার ব্যবসাতে চলে যাব আমি সোনা সোনার দোকান চালাবো আমার তো অসুবিধা নেই আমি চলবো তুমি দাও তুমি চালাতে তাহলে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বললো যে আপনি এখানে আসেন আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট নেই একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট দরকার আমার একমাত্র পরিচয় হল হেড অফ দি আমার একটা পিএইচডি ডিগ্রি আছে আজকে পিএইচডি ডিগ্রি নেই আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে গেলাম আমি মহা উচ্ছে লেগে গেলাম এই ডিপার্টমেন্ট তৈরি করার জন্য উৎসাহের কোনো সীমা নেই বহু কাজ করেছে তখন আমি গ্রামে গঞ্জে শুরু করলাম যে মানুষের আমি বিধশ্রদ্ধা হয়ে গেলাম আমার সাবজেক্টের এটা বাজে জিনিস ইকোনমিক একটা বাজে জিনিস এ আমাকে ভুল জিনিস শিখেছে আমাকে এমন শিক্ষা দেয় নেই যে মানুষের আমি উপকার করতে পারি এমন কোনো জিনিস আমার নেই আমি খুব খেপে গেলাম মানুষ না খেয়ে মরে যাচ্ছে মানুষ দারিদ্রের চরমতম তোমার পৌঁছে গেছে হার্ডিসার মানুষ তেমন এদের জন্য আমি কিছুই করতে পারবো না কি ইকোনমিক্স আমি শিখতাম আমি তোমি বিশ্বাস ইকোনমিক্স আমার দরকার নাই এটা আমাকে ভুল আমি অযথা আমার সময় নষ্ট করেছি তা আমি চিন্তা করলাম সে মনে এখন কী করবো তখন এমন আমি গিয়ে মানুষের কাছে যাই যাদের কল্যাণের জন্য আমি চিন্তা করতে তাদের কাছে যাই তারা তাদের কাছে আমি কীভাবে গ্রহণযোগ্য হবো কী করতে পারি আমি হাউ টু মেক মাই সেফ ইউজফুল তার কাছে ইউজফুল কীভাবে হতে পারি আমার আমার ভূমিকা তার কোনো কাজে আসে কেন ভাগ্যের জোবরা গ্রামটা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঠাক ঠিক পাশে তেমন আমি জোবরা গ্রামে রোজ যাবো এই তাদের সঙ্গে আলাপ পরিচয় হওয়া শুরু হলো এই আজকে এটা করি কালকে ওইটা করি আমার একটা লক্ষ্য যে বার করতে হবে যাকে আমি কিছু করব তার উপকার হবে আজকের দিনের জন্য আজকের দিনের জন্য ভবিষ্যতের জন্য না এইরকম লক্ষ্য যে আরম্ভ করলো আজকের দিনের জন্য কী উপকার করতে নানা জিনিস শিখলাম তাদের কাছে এক দিনের করতে কেউ একদিনের থেকে এখন চার চার দিনে পাঁচ দিনে দশ দিনে বছরের জিনিস পেয়ে গেলাম করতে আমার খুব আনন্দ লাগতেছে আমি করতেছি এদিকে ডিপার্টমেন্টেই করতেছে আর ছাত্রদের নিয়ে গ্রামের মধ্যে ঘুরতেছি পরিচয় করতেছি সবার সঙ্গে তখন আর ছিল ইয়ে ইরিদান ইরিদানের চাষ বাংলাদেশের প্রথম ইরিদানের চাষ হচ্ছে কোথাও চাষ হচ্ছে না এটা আমি বললাম যে এখানে বিশ্ববিদ্যালয়ের পাশে জমি খালি থাকবে কেন তাহলে বিশ্ববিদ্যালয়ের অর্থ কী হলো এখানে ধান হবে না মানুষ বোকা থাকবে এই গ্রামে মানুষ বোকা মানুষ থাকবে কেন এখানে তো প্রচুর জমি আছে বললাম যে এটা চাষ করতে হবে তখন সবাই বললো যে এখানে পানি নাই পানি না থাকলে পানির ব্যবস্থা করতে হবে তা আমরা ওটু পরে এটা টিউবওয়েল দেওয়ার জন্য তখন ছাত্রদের নিয়ে মাঠে নামলাম বলে লাইন ধরে না করলে এটা ফসল হবে না এই বিশ্ববিদ্যালয়ের ছেলেদের এই জামা উঠাইয়া পা উঠাইয়া কাদার মধ্যে নামালাম মেয়েরা নামলো ছেলেরা নামলো লাইন ধরলো করলো এই রিধানের চার্জ দিয়ে প্রথম শুরু হলো তারপর বললাম যে গ্রামের কার গরু আছে কার ছাগল আছে তাদের স্বাস্থ্য ওদের স্বাস্থ্য রক্ষার জন্য রাখলাম এই আস্তে আস্তে একটার দিকে একটা প্রভাব ওদের ঋণ দিলাম ওরের ঋণ দিলাম এটা বহু কাজের মধ্যে একটা তেবাকা খামার বলে এক খামার করলাম ওখানে যে ফসল কি জন্য এটা চালাতে পারতেছে না পয়সা নেই তা আমি বললাম যে ঠিক আছে আমরা একটা কমিটি করি তেবাকা খামার নাম দেবো ফলটা জমি যা সেভাবে ফসলের তিন ভাগের এক ভাগ যে চাষ করবে সেভাবে তিন ভাগের এক ভাগ আর যে বীজ দেবে সার দেবে আর পানি দেবে সেভাবে তিন ভাগের ভাগ কারণ পানির পয়সা কেউ দিতে চায় না সব চাষ করতে চাই কিন্তু পানির পয়সা না আমাদের ধান তিন ভাগ হয়ে যাবে মাঠের উপরে তিন ভাগ হয়ে যাবে তেবাকা খাবার এই এখন এই তের খাবার এমনও চলতেছে সেই তেবাকা খাবার শুধু ফসল ওঠার সময় তিন ভাগে রাখবা আপনি ভাগ করে নেব প্রথম ভাগ আপনি চুজ করবেন দ্বিতীয় ভাগ আরেকজন ভাগ হয়ে যাবে বোলকাতায় যেটা বলছে আনন্দ পেয়েছে আনন্দ পেয়েছি সেই আনন্দের মধ্যেই ডুবে আছি আজকেও সেই আনন্দের মধ্যে চলছে এই যে সারা বিশ্ব জুড়ে চলছে তার চলছে সেখানেও আনন্দ কোথায় চিয়া পাস কোন জায়গায় দুনিয়ার এক মাথায় মেক্সিকো শহরের মেক্সিকোর স্টেটের এক মাথার মধ্যে সেটা গরিবের আখড়া সেটা সেখানে পাহাড়ের ভেতরে গিয়ে মেয়েদের মধ্যে কেমনে দিচ্ছে তাদের ভাষা বুঝি না কিছু বুঝি যা বাংলাদেশ থেকে দুজন ছেলেকে পাঠাইছি তারা গিয়ে অর্গানাইজ করতেছে আমি গিয়ে তাদের সঙ্গে কথা বলতেছি পাহাড়ের ভেতরে বসা গরিবের মধ্যে এরকম বহু অঞ্চলের মধ্যে গিয়ে এখন কোথায় আমাজনিয়াতে গিয়া আমাজন ফরেস্ট রক্ষা করার জন্য সামাজিক ব্যবসা সৃষ্টি করা কাজে প্রত্যেকটা জিনিস আনন্দই জিনিস হচ্ছে মানুষ আনন্দ পাচ্ছে কেউ জোর করে কাউকে করতে হচ্ছে না সরকারের হুকুম দিয়ে করতে হচ্ছে না আমি তো আমি তো সরকার নাম কিন্তু হুকুম দিতে পারি না আমি শুধু একটা কথা বলি মানুষ পছন্দ করলে সেটা করে এবং করে উল্লসিত হয়ে যায় আনন্দিত হয়ে যায় যে সে করতে পেরে আরও করতে চায় তাদের ছেলে মেয়েরা উল্লসিত হয়ে যায় আমরাও করবো আমরাও চাইতে কাজে সেটা বললো যে আমি ভাগ্যবান মানুষ যে আমি এই সুযোগগুলো পেয়েছি অধুপ মোহাম্মদ ইউনুস আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আপনি এখানে আসার জন্য